পরমাণু বোমা মেরে ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা স্তব্ধ করা যাবে না। ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চায় এবং তাদের এই আকাঙ্ক্ষা পরমাণু বোমা মেরেও স্তব্ধ করে দেওয়া যাবে না বলছে ইরান। বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ গতকাল ইরানের ভেতরে ও বাইরে একসঙ্গে বেশ কয়েকটি বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে দেওয়া এক বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সমর্থন জানানো গোটা মানবজাতির কর্তব্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে দেশটির বর্তমান প্রশাসনকে ইহুদিবাদী ইসরায়েলের সকল অপরাধযোগ্যের অংশীদার বলে উল্লেখ করেন। ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করে যে অভিভূত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে তা চিরদিন টিকে থাকতে পারবে না বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর ইতিহাসের নির্মমতম নির্যাতন চালাচ্ছে ও তাদের মানবাধিকার লঙ্ঘন করছে। ইরান এই অপরাধযোগ্যের অবসান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার আন্দোলনে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জারিফ বলেন, যেসব শক্তি ইসরায়েলকে টিকিয়ে রেখেছে তারা মহাশক্তিধর নয়, তবে সমস্যা হচ্ছে গত 7 দশক ধরে মুসলিম শাসকরা ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রামে তাদের পাশে থাকতে ব্যর্থ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবই জানি ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান মিত্র আমেরিকা বল প্রয়োগ ও সন্ত্রাসবাদের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে দমন করে রেখেছে, আর এটি শক্তিমত্তার পরিচায়ক নয় এবং দুর্বলতার বহিঃপ্রকাশ। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করার জন্য বিশ্ববাসী বিশেষ করে মুসলিম সরকারগুলোর প্রতি আহ্বান জানান। এদিকে মধ্যপ্রাচ্যের ক্যান্সারের টিউমার খ্যাত ইসরায়েলি বিরুদ্ধে ফিলিস্তিনিদের অস্ত্র সরবরাহে তেহরানের প্রশংসা করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি। তিনি এক অনলাইন ভাষণে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে টিউমার খ্যাত ইসরায়েলের অপসারণের কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দা জানান। বলা হচ্ছে, ইসরায়েলের বিরোধিতা শিয়া মুসলিম নেতৃত্বাধীন ইরানের একটি মূল বিশ্বাস। ইসরায়েলের বিরোধী ফিলিস্তিনি ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে তেহরান। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী সরকার এই অঞ্চলে মারাত্মক ক্যান্সারযুক্ত টিউমার, এটি নিঃসন্দেহ সমূলে উৎপাটন ও ধ্বংস হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়ন এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার বার্তায় এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে এটিকে বিরক্তিকর ও ঘৃণ্য ইহুদি বিরোধী মন্তব্য বলে উল্লেখ করেছেন। এটি সাধারণ ইরানিদের প্রতিনিধিত্ব করে না বলেও তিনি উল্লেখ করেন। এদিকে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল সৌদি আরব। পশ্চিম তীরে ইসরায়েল নিজের উদ্দেশিত এলাকার বাইরে ফিলিস্তিনের দখলে থাকা বিভিন্ন অঞ্চল দখলের পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করল সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ইসরায়েলের এই সিদ্ধান্ত একতরফা এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এরকম কিছু হলে ওই অঞ্চলে অশান্তি বেড়ে যাবে, শান্তি ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চলছে তা মুখ থুবড়ে পড়বে। বিবৃতিতে বলা হয়, ভূমি দখলের জন্য ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান করল সৌদি আরব, কারণ রিয়াদ সবসময় ফিলিস্তিনিকে সমর্থন করে এসেছে। সেই অঞ্চলে ফিলিস্তিনিদের সার্বভৌম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সবসময় অগ্রাধিকার পাবে। পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক ভূমি দখলের কথা হচ্ছে সেখানে নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই। পরিকল্পনা অনুযায়ী জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল ও পশ্চিম তীরে ইহুদি অধ্যুষিত অঞ্চলগুলো নিতে চায় তারা। এর প্রেক্ষিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আমাদের যে কয়টি চুক্তি হয়েছে তার সবগুলো প্রত্যাখ্যান করব আমরা, এ বিষয়ে আমরা অন্যান্য রাষ্ট্রকেও জানিয়ে দিচ্ছি। ইসরায়েলের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র নিন্দা জানিয়েছে। তাদের মধ্যে এই পদক্ষেপ সব শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করে দিতে পারে।